হ্যালো ভিউয়ার্স, মৌচার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটি নতুন ভিডিওতে। অলরেডি সরিষা ফুলের মধু আসলে উৎপাদনের শেষের দিকে, তো মোটামুটি দেখুন এখানে মোটামুটি প্রত্যেকটা সরিষা গাছের অলরেডি দেখেন পুরা সরিষা হয়ে গেছে, প্রায় শেষ। এগুলির মধ্যে এখন মধু নেই। কিছু কিছু অঞ্চলে আমাদের সরিষার আবারটা আবার একটু আগে শুরু হয়, আবার কিছু কিছু অঞ্চলে সরিষার আবারটা একটু পরে শুরু হয়। তো এইগুলি থেকে আর মধু হবে না, কারণ এই দেখেন প্রত্যেকটাই আপনার ওই চলে এসেছে ফল, অর্থাৎ সরিষার বীজে দেখেন প্রত্যেকটাই সরিষা এসে গেছে। এইখান থেকে আর মধু সংগ্রহ করার আর সুযোগ নেই। তো হ্যাঁ, যেসব অঞ্চলে এখন মানে অর্থাৎ একটু আগে যারা সরিষার বীজগুলো বপন করেছিল তারাই মূলত এরকম অবস্থায়, আর যারা নতুন করে এখন সরিষা এখনও চাষাবাদ করতেছেন ওই সব অঞ্চলে হয়তো আপনার ওই মৌমাছি খামারগুলো স্থাপন করা যেতে পারে। তো বন্ধুরা, আপনারা যারা এপিস সেরেনা অথবা এপিস মেলিফেরা মৌমাছির খামার সরিষাতে স্থাপন করেছেন বা মধু সংগ্রহ করেছেন, এই ধরনের অবস্থা যখন হবে তখন অবশ্যই আর মোটামুটি মধু থাকে না। তো বন্ধুরা, আপনারা যারা বিশেষ করে সেরেনা মৌমাছি চাষ করেন, তারা অনেকেই যাদের আশেপাশে সরিষার আবাদ থাকে, অবশ্যই আপনারা সরিষার মধু সংগ্রহ করতে পেরেছেন। তো দেখুন, যখন এই ধরনের গাছগুলো মোটামুটি শেষের দিকে, তখন কিন্তু সরিষা থেকে আর মধু হবে না, কারণ গাছগুলো যখন প্রথম ফুল আসে তখনই একটু নেকটারটা ভালো পরিমাণে থাকে, কিন্তু আস্তে আস্তে সেটার পরিমাণ কমে যায়। দেখুন প্রায় সবগুলাতেই সরিষা হয়ে গেছে ম্যাক্সিমামেতেই। তো বন্ধুরা, আপনারা যারা সরিষা ফুলের মধু এপিস মেলিফেরা মৌমাছি যারা সরিষা ফুলের মধু আমাদের কাছ থেকে পাইকারিভাবে নিতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, কমেন্টে জানাবেন। আমাদের সরিষা ফুলের মধু সংগ্রহিত আছে, আপনারা পাইকারি অথবা খুচরা সরিষা ফুলের মধুগুলো কালেক্ট করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, অনেক সরিষার মাঠ এখানে, আসলে বিভিন্ন রকম অনেক সরিষা হয়। এটা আসলে টাঙ্গাইল অঞ্চলের ভিডিওটা করা। তো বন্ধুরা, আপনারা যারা নতুনভাবে মৌমাছি চাষ করতে চান এপিস সেরেনা অথবা এপিস মেলিফেরা, যদি আপনাদের কারো কোনো মৌমাছি চাষের উপকরণ যেমন কুইন গেট, মুকুশ, মুকার, মধু নিষ্কাশন মেশিন, খালি বক্স, কুইন এক্সপ্লোরার, চাকু, ব্রাশ সহ মৌমাছি চাষের যাবতীয় যে কোনো সরঞ্জাম প্রয়োজন হয়, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানিয়ে বা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বিভিন্ন মালামালগুলো সংগ্রহ করে নিতে পারেন। তো বন্ধুরা ভালো থাকুন। সরিষার মাঠ নিয়ে আজকে আপনাদের একটি ভিডিও আপলোড করলাম, হয়তো পরবর্তীতে আপনার আরও ভিডিও আপনাদেরকে দেব। অবশ্যই আপনারা পাশে থাকবেন, যারা নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ, সকলেই ভালো থাকুন,